প্রিয় ভিউয়ার্স, আজ আমি রসায়নের কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি, যে অঙ্কগুলো তোমরা সমাধান করবে মাত্র এক সেকেন্ডে। আমি আবারও বলছি, অনেক সহজ অঙ্ক ভর্তি পরীক্ষার সময় কঠিন হয়ে যায় যদি গণিতগুলো পূর্ব থেকে তোমাদের জানা না থাকে বা প্র্যাকটিস না থাকে। যেমন এই অঙ্কগুলো দেখো, এখানে আমি 11টা অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো সমাধান করার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, অর্থাৎ দেখার সাথে সাথে উত্তরটা বলে ফেলা যায় যে এই অঙ্কের উত্তর এটি। তার মূল কারণ হলো এই গণিত সম্পর্কে তোমাদের পূর্বধারণা না থাকলে অঙ্কগুলো কখনোই ভর্তি পরীক্ষায় পারা যায় না। তো মোট কথা হলো কি, আমাদের অঙ্কগুলো জানতে হবে, শিখতে হবে, যদিও অঙ্কগুলো খুব সহজ এবং ছোট্ট। দেখো এখানে যে অঙ্কগুলো আছে, এখানে বলা হচ্ছে 1 মোল ইথাইল অ্যালকোহল এর পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তো এটা নির্ভর করছে শুধু কার্বনের উপর, যতগুলো কার্বন থাকে ঠিক তত মোলও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো এই ব্যাপারটা যদি তোমাদের অভিজ্ঞতায় না থাকে বা প্র্যাকটিস না থাকে, ভর্তি পরীক্ষায় যদি কোনোদিন, অর্থাৎ এই অঙ্কগুলো যদি কোনোদিন অতীতে যদি কখনোই না করা থাকে, ভর্তি পরীক্ষায় অবশ্যই একটা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে দূর করা, মানে এই সমস্যার থেকে বাঁচার জন্য তোমাদেরকে অবশ্যই অঙ্কগুলো সম্পর্কে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রথম যে অঙ্কটা দেখো, 1 মোল ইথাইল অ্যালকোহলের পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড দরকার বা উৎপন্ন করবে। তো এখানে কার্বনের পরিমাণ কত, কার্বনের সংখ্যা কত, কার্বন পরমাণুর সংখ্যা কয়টি, এটাই আগে মূল বিষয়, অর্থাৎ এটাই প্রথম বিষয় যে কার্বন সংখ্যা হইল, অর্থাৎ কার্বনের পরমাণুর সংখ্যা 2টি, তাই এই ক্ষেত্রে অবশ্যই 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আবার দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, 1 মোল অক্সিজেন, মানে 1 মোল বেনজিনের পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তো প্রথম কথা হলো কি, আমাদের কার্বন বেনজিনের সংকেত সম্পর্কে অবগত থাকতে হবে। যেমন বেনজিনের সংকেত কি দেখো, C6H6, তাহলে এই বেনজিন, অর্থাৎ 1 মোল বেনজিন অবশ্যই 6 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এরপর দেখো 1 মোল ইথাইন, তাহলে 1 মোল ইথাইনের পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখন প্রশ্ন হলো ইথাইনের সংকেতটা কি, ইথাইনের সংকেতটা হচ্ছে দেখো CH ট্রিপল বন্ড CH। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 2টি, তাহলে এই ইথাইন, অর্থাৎ 1 মোল ইথাইন অবশ্যই 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। দেখো এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এরপর দেখো 1 মোল প্রোপানল, অর্থাৎ অ্যালডিহাইডের একটি যৌগ। তো এই অ্যালডিহাইডের যৌগে আমার যদি অ্যালডিহাইড সম্পর্কে শুধু প্রোপানল বলা হতো, যদি এই সংকেতটা না দিয়ে যদি প্রোপানল বলা হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যার সৃষ্টি হতো, কারণ প্রোপানলের সংকেতটা সঠিকভাবে না লিখতে পারলে আমি কার্বনের পরিমাণ বুঝতে পারবো না। আমি এখানে প্রোপানলের মানে সংকেতটা দিয়ে রেখেছি, যার কারণেই তোমাদের এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের কত মোল তা বের করা সম্ভব। দেখো এখানে একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, অর্থাৎ এখানে 3টি কার্বন আছে, তাই এই প্রোপানল অক্সিজেনের সাথে অবশ্যই তোমার 3 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আমাদের এই 4টে অঙ্কের পরে এই গ্রুপেরই আরও 4টে অঙ্ক আমি নিয়ে এসেছি, যে অঙ্কগুলো আমাদের বিক্রিয়ার মাধ্যমে দেখতে হবে। দেখো গ্রুপ দুইয়ের অঙ্কগুলো দেখো, ওই একই অঙ্ক বলছে 1 মোল ইথানল এর পূর্ণ দহনে কত মোল অক্সিজেন দরকার পড়বে। আগে ছিল কার্বন ডাইঅক্সাইড, এখন আসছে কি অক্সিজেন, তাহলে আমাদের বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, বিক্রিয়ার মাধ্যমে এটা বের করতে হবে কত মোল অক্সিজেন প্রয়োজন। তো প্রথমে দেখো 1 মোল ইথাইল অ্যালকোহলের পূর্ণ দহনে কত মোল অক্সিজেন প্রয়োজন, তো বিক্রিয়াটা কি সেটাই আমাদের জানতে হবে। C2 দেখো, C2H5OH, অর্থাৎ হাইড্রোক্সাইড মূলক। তো এখন আমরা জানি সবসময় অক্সিজেনের সাহায্যেই আমাদের বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ যে কোনো দহন অক্সিজেনের প্রয়োজন, তাই অক্সিজেন আমরা এখানে লিখলাম, একটি 1 মোল অক্সিজেন লেখা হলো। যেহেতু এখানে কার্বনের সংখ্যা কত, 2টো, তাই আমি প্রথমেই
লিখে ফেললাম দুটো কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, দুটো কার্বন অর্থাৎ 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। এখন দেখতে হবে কতটি হাইড্রোজেন আছে। এখানে দেখো 5টার একটা 6টা, তাহলে 6টা হাইড্রোজেনে 3 মোল পানি উৎপন্ন করবে, তো 3 মোল পানি উৎপন্ন করলো। তো এখন দেখো রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কয়টা, এখানে দেখো 3টে অক্সিজেন আর 3 দুগুণে 4, অর্থাৎ মোট 7টা অক্সিজেন। কিন্তু পূর্বেই দেখো 1টা অক্সিজেন ছিল, অর্থাৎ ইথাইল অ্যালকোহলে 1টা অক্সিজেন ছিল, এখানে 7টা অক্সিজেন পরমাণু উৎপন্ন হয়েছে। তো আমার এখানে দরকার 7টা অক্সিজেন তৈরি করার জন্য আরও 3টে অক্সিজেন অণুর প্রয়োজন, অর্থাৎ তাহলে আমাদের এখানে অক্সিজেন 1টা আর 6টা পরমাণু, তাহলে মোট অক্সিজেন পরমাণু হচ্ছে 7টা। আমাদের রাইট হ্যান্ড সাইডে 7টা পরমাণু পাওয়া গিয়েছে, তাহলে আমরা কত মোল পাচ্ছি অক্সিজেন, আমরা 3 মোল অক্সিজেন পাচ্ছি। তো বুঝতে পারছো এইভাবে তোমাকে সমাধান করে ফেলতে হবে সব গণিতগুলো। এবার বেনজিনে আসি। বেনজিন, আমরা বেনজিনের সংকেতটা কী জানি, C6H6, তার সাথে অক্সিজেন দরকার। তো অক্সিজেন কতটা লাগবে সেটা আমরা এখান থেকে বের করে ফেলবো। 6টা কার্বন আছে, তাই আমরা মনে করছি যে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এবং 6টা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 6টা হাইড্রোজেন পরমাণুর জন্য 3টে পানির অণু গঠিত হয়। তো এখন রাইট হ্যান্ড সাইড দেখো 12, এখানে 12টা অক্সিজেন পরমাণু আর 15টা অক্সিজেন পরমাণু, তাহলে এখানে আমাদের 15/2 অর্থাৎ 7.5 মৌল। দেখো আমরা 15/2 দিলাম কেন, কারণ আমাদের পরমাণু হিসাব করেছি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ডে কতটা অক্সিজেন পরমাণু 15টা, তাহলে এখানে 15টা অক্সিজেন পরমাণু দিলে 15/2 এই দুই কেটে গেলে 15টা অক্সিজেন পরমাণু পাওয়া যায়, তাহলে আমাদের 7.5 মোল হাইড অক্সিজেন দরকার, অর্থাৎ 1 মোল বেনজিনের পূর্ণ দহনে কত মোল, 7.5 মোল অক্সিজেন প্রয়োজন, তাহলে আমাদের এটা 7.5 মোল অ্যান্সার। এরপর দেখো বলছে 1 মোল ইথাইন, আমরা আগেও জানি ইথাইনের সংকেতটা কি, ইথাইন তারপর অক্সিজেন, প্রত্যেকটা মৌল কম্বাশন করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে এখন দেখো অক্সিজেন, তাহলে আমাদের কার্বনের সংখ্যা কত, 2টি কার্বন, তাহলে 2টো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, আর হাইড্রোজেন আছে 2টো, তাহলে আমাদের 1টি 1 অণু হাইড্রোজেন উৎপন্ন, 1 অণু পানি উৎপন্ন করছে, তাহলে এখন 1 অণু পানি, তাহলে আমাদের এখানে 2টো মানে 4টে 5টা, 5টা কি, 5টা অক্সিজেন পরমাণু উৎপন্ন হয়েছে। তো 5টা অক্সিজেন পরমাণু উৎপন্ন হওয়ার জন্য অবশ্যই এখানে 5/2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2.5 মোল অক্সিজেনের প্রয়োজন। আমাদের 3 নম্বর অঙ্কে কী বলছে, 1 মোল ইথাইন, তাহলে 1 মোল ইথাইন 2.5 মোল, দেখো 2.5 মোল অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1 মোল ইথাইনের পূর্ণ দহনের জন্য। এরপর দেখো এরপর কী আসছে, এরপর আসছে 1 মোল প্রোপানল, দেখো 1 মোল এখানে কী আছে, 1 মোল প্রোপানল আছে, 1 মোল প্রোপানল, তো এই একইভাবে আমরা প্রোপানলকে নিয়ে আসছি CH2CHO, তো এখানে অক্সিজেন অবশ্যই দরকার। তো কী হচ্ছে দেখো, এখানে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে 1, 2, 3, তাহলে 3টে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, তারপর অক্সিজেন এখানে 1টা অক্সিজেন আছে, তো আমাদের 3টে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার পরে আমাদের আর তৈরি করছে পানি, তো পানি দেখো হাইড্রোজেন আছে এখানে 6টি, 1টা আর 2টো 3টে আর 3টে 6টা, তাহলে 3 মোল পানি উৎপন্ন করছে। তো 3 মোল পানি উৎপন্ন করলে আমাদের অক্সিজেনের কতটা প্রয়োজন পড়েছে, 3 দুগুণে 6 আর 9 3 9, তাহলে এখানে আমাদের অক্সিজেন আছে কয়টা, 1টা অক্সিজেন আগে ছিল সেই জন্য আরও যেহেতু নিউট্রন, তাহলে আরও 4 মোল অক্সিজেন প্রয়োজন। তো প্রোপানল এর দহনে 4 মোল অক্সিজেন দরকার পড়বে। তো বুঝতে পারছো বন্ধুরা, অঙ্ক যে কোনো রসায়নের যে কোনো অঙ্ক আগে থাকতে তোমাদের জানতে হবে পরীক্ষায় ভালো করার জন্য। এরপর আমরা চলে আসলাম আরেকটি অন্য গ্রুপের একটা অঙ্ক, তো এই অঙ্কগুলো সমাধান করতে 1 সেকেন্ডই লাগবে, কারণ আমাদের
নিয়মটা জানা থাকলে আমরা এই ধারার গণিতগুলো সমাধান করব মাত্র এক সেকেন্ডে, অর্থাৎ অপশন থেকে আমরা এক সেকেন্ডে উত্তরটা বাছাই করে ফেলতে পারবো সঠিক উত্তর। তো এই ধারার জানতে হলে তোমাকে অবশ্যই এই গণিতগুলো সমাধানের সহজ রাস্তা খুঁজে বের করতে হবে। সহজ রাস্তা ছাড়া ভালো করার মানে সহজ রাস্তা ছাড়া আমরা অঙ্ক যদি জটিল নিয়মে করি তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। তাই অঙ্ক মানে এই রসায়নের এই গণিতগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের পূর্ব ধারণা থাকতে হবে। পূর্ব ধারণা না থাকলে কি হবে, পূর্ব ধারণা না থাকলে আমরা অঙ্কগুলো ছেড়ে আসব, অর্থাৎ একটা নম্বর মিস হয়ে যেতে পারে। তাই বলছি তোমরা অঙ্কগুলো তুলে রাখবে, নিজের খাতায় তুলে রাখো এবং রসায়নের একটা আলাদা খাতা তৈরি করবে। এবং আমি যত রসায়নের অঙ্কগুলো দেব সেসব অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে খাতায় তুলে রেখে মাঝে মাঝে দেখতে হবে। তো এখন আমরা চলে আসলাম পিপিএম একক। দেখো কস্টিক সোডা এর 5.5% দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত, একদম সহজ অঙ্ক, শুধু একটা সংখ্যা দিয়ে এটার সাথে গুণ করলে আমাদের পিপিএম চলে আসবে কত পিপিএম। আমাদের এর ঘনমাত্রা দেওয়া আছে পার্সেন্টেজে, এই পার্সেন্টেজ থেকে পিপিএম বের করার যে সহজ শর্ত সেটা হচ্ছে দেখো কস্টিক সোডা 5.5, এখন পিপিএম করতে হলে অবশ্যই তোমাকে 10^4 দিয়ে গুণ করতে হবে। এর ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা নিয়ম, তাহলে আমরা পাচ্ছি কত 5.5 3/0, কারণ 4/0 আছে। দেখো 10^4 মানে 4/0 আছে, 4/0 ভিতরে এই পয়েন্ট তুলে দিলে 1/0 বাদ গেল, তাহলে 3/0 থাকে। এই 3/0 55 সাথে গুণ করলে 5.5 3/0, এত পিপিএম হয়ে যাবে। তো বুঝতে পারছ গণিতগুলো কীভাবে তোমাকে সহজ করে সমাধান করতে হবে, শুধু মনে রাখতে হবে। এখন যদি কোনো সময় অঙ্কটা অন্যভাবে হতে পারে যে এত পিপিএম এ সৎকারে প্রকাশ করো, তোমাকে বলে দিল যে পাঁচ ধরো 55,000 পিপিএমকে সৎকার এককে প্রকাশ করো, তখন কি করবে, তখন দেখো কি করতে হবে। এটার উল্টো হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে 10^4 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবা এই অঙ্কগুলো সমাধানের জন্য এইসব কৌশলগুলো অবশ্যই ভর্তি পরীক্ষায় তোমাদের প্রয়োজন পড়বে। কি আসবে সেটা বড় কথা নয়, কিন্তু তুমি কতটা অগ্রগামী, তুমি কতটা জানো সেটা হচ্ছে মূল বিষয়। আর এই অগ্রগামিতার কারণেই তোমরা ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবে। তো এখন দেখো এটাকে আমি যদি এতদিন ভাগ করি তাহলে 5.5% হয়ে যায়। তো উল্টাভাবে বললে এইভাবে করতে হবে। আর যদি পিপিএম এককে বের করতে হবে তবে সবসময় 10^4 দিয়ে গুণ করো। এখন তোমরা যে কাজটা করবে, আমি যে সূত্রটা আমি যে নিয়মটা তোমাদেরকে দেওয়াচ্ছি এই নিয়ম দিয়ে তোমরা বইয়ের অঙ্কগুলো বা টেস্ট পেপার এর অঙ্কগুলো খুঁজে খুঁজে বের করে এর সত্যতা যাচাই করো। তো আবার আমি দ্বিতীয় অঙ্কটায় চলে আসলাম। দেখো দ্বিতীয় অঙ্কটা কী বলা হচ্ছে, 0.051% ক্লোরাইড আয়ন এর ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করতে বলছে। তো পিপিএম এককে প্রকাশ করার যে শর্ত বা সূত্রটা আমি দিয়েছি ওই একই শর্ত বা সূত্র তোমরা এখানে প্রয়োগ করো। দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো 0.051 × 10^4, তাহলে এখানে 3/0 বাদ যাচ্ছে, পয়েন্টের পর 3টে সংখ্যা আছে, 3/0 বাদ গেলে আমাদের 510 পাই, এত পিপিএম হয়ে গেল। তো 3 নম্বর অঙ্কটা আমার মনে হয় আর আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেই এটা পারবে। তো বন্ধুরা অবশ্যই এগুলো তোমাকে জেনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে। লিখে না রাখলে কি হয়, ভবিষ্যতে এই সংখ্যাটা যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই আমার উপদেশ হচ্ছে যে প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় তুলে লিখে রাখো, তাহলে এই ধারার গণিতগুলো তোমাদের আয়ত্ত থাকবে, তা না হলে অনেক সময় এটা মিসিং হয়ে যেতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও কোনো নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো।